তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি হিল ক্লাইম্ব রেসিং গেমটির একটি মোস্ট ডেঞ্জারাস বা বিপজ্জনক স্টেজে। তো এই স্টেজ বা রুটটিতে যে কোনো ধরনের কার নিয়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা মোটামুটি অসম্ভব। তারপর আজকে আমরা এই স্টেজটিতে কয়েক ধরনের কার নিয়ে ট্রাই করব সামনে এগিয়ে যাওয়ার জন্য, দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা যে স্টেজটিতে বা রুটটিতে গেম প্লে করব সেটা হচ্ছে ক্যাভে। আর এই রুটটি হিল ক্লাইম্ব রেসিং এর সর্বোচ্চ বিপজ্জনক রুট। আর আজকে এই রুটটি কমপ্লিট করার জন্য আমি আমার পছন্দের একটি কার টুরিস্ট বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে গেম প্লেটা করে নিই। তো ভিউয়ার্স, এখানে আমরা গেম প্লেটা স্টার্ট করে দিলাম। আমাকে লেভেল 4টা কমপ্লিট করতে হবে এবং টোটাল 1200 মিটার সামনে যেতে হবে। তো আমরা সামনে যেতে যেতে কিছু জ্যামস এবং কিছু টোকেন কালেক্ট করতে থাকি। এরই মধ্যেই হঠাৎ বাদে বিপত্তি। আমি এবং আমার যে প্যাসেঞ্জার রয়েছে তারা সবাই রাস্তার উপরে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে আমাদের মাথাগুলা ভেঙে যায়, যার ফলে আমরা সামনে এগিয়ে যেতে পারি নাই। তো ভিউয়ার্স, এই ক্যাবের রুটটি দিয়ে টুরিস্ট বাসটি একেবারেই গাইড করতে পারবেন না। তো এখন আমরা আমাদের যে টুরিস্ট বাসটি পছন্দের ছিল সেটাকে বাদ দিয়ে অন্য একটা আমি পুলিশ কারটি বেছে নিলাম, এইটা দিয়েই আমরা এই স্টেজটি কমপ্লিট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কারটি স্টার্ট হয়ে গেল এবং আমাকে সেই আগের লেভেলটায় এবং আগের যে মিটার রয়েছিল সেটাই কমপ্লিট করতে হতো। কিন্তু এই পুলিশ কারটি নিয়েও দেখলেন সামনে এগিয়ে যেতে পারলাম না, উপরে আর নিচে পাথরে বেঁধে এটা বিধিকিচ্ছা অবস্থা, এটা সামনে এগিয়ে যেতে পারছে না। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম এটাকে এখান থেকে ছাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো গাড়িটির ফুয়েল সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার কারণে এখানে স্টেজটি সমাপ্ত হয়ে গেল। তো গাইস, আমরা প্রথমে টুরিস্ট বাস এবং পুলিশ কার এই দুইটা নিয়ে ফেলিওর হয়েছি, এজন্যই আমরা এখন অ্যাম্বুলেন্স নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো গাইস, এখানে অ্যাম্বুলেন্স স্টার্ট হয়ে গেল, আমরা 1200 মিটার অ্যাম্বুলেন্স দিয়ে পাড়ি দেব, কারণ অ্যাম্বুলেন্সটা অনেক ছোট এবং স্লিম, যেটা উপরে বেঁধে যাওয়ার সম্ভাবনা অনেক কম। আমরা এর আগে যে পুলিশ কার এবং টুরিস্ট বাস এই দুইটা এই রুটে চালানো অসম্ভব ছিল, তবে অ্যাম্বুলেন্সটি চালানো মোটামুটি ইজি লাগতেছে আমার কাছে, কারণ অ্যাম্বুলেন্সটা অনেক ছোট যেটা উপরে বাঁধার সম্ভাবনা নাই। তো ভিউয়ার্স, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে সামনে এগিয়ে যেতে থাকব এবং আমাদের যে দূরত্ব রয়েছে 1200 মিটার সেটা আমরা ক্রস করার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কত দূর পারা যায়। তো আমাকে উঁচু নিচু রাস্তাটা পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে সব চড়াই উত্তরায় পার করে আসতে পারলেও এই উঁচু জায়গাটা পার করতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে এবং একমতো আমি পার করতে পারতেছি না। আমি সামনে যাচ্ছি, আবার পেছনে যাচ্ছি, আবার ফোর্স টান দিচ্ছি, কিন্তু গাড়িটা আমার সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে আমার ফুয়েল একদম শেষ হয়ে গেছে। এই রুটটি আসলে অত্যন্ত বিপজ্জনক, এটাতে অনেক উঁচু নিচু জায়গা রয়েছে যেটা পার করতে হলে আপনার প্রচুর শক্তি লাগবে গাড়িতে। এই জন্যই এই ক্যাবের রুটটিকে আমি নাম দিয়েছি মোস্ট ডেঞ্জারাস রুট।